বিরোধী দল সিপিআইএমের এটি কার্যক্রম ছিল, এ বিষয়ে পুলিশের জানা ছিল। যথারীতি কার্যক্রম হয়েছে, কিন্তু তারা কোনো মিছিল করবেন বলে পুলিশের কাছে এ ধরনের কোনো সূচনা ছিল না, আগাম জানানো হয়নি পুলিশকে। তদুপরি পুলিশ ব্যবস্থা নিয়েছে, নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পুলিশ যা যা ব্যবস্থা নেওয়ার তাদের প্রশাসনিক যে ব্যবস্থা দিয়েছে সে অনুযায়ী তারা ব্যবস্থা নিয়েছে। যথেষ্ট সংখ্যায় পুলিশও ছিল, কিন্তু এই মিছিলে অনেকেই ছিলেন যারা হেলমেট পরেছিলেন, মুখ ঢাকা ছিল, তাদের বিষয়গুলি ছবিগুলি এসছে, আপনাদের কাছেও এসছে, আমরাও দেখেছি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে এরা কারা। যাই হোক, তাদের কার্যক্রম শেষ হওয়ার পর তাদের নেতারা সাংবাদিক সম্মেলন করছিলেন। এরা যে পার্টির সম্পাদক ছিলেন, সেখানে স্থানীয় নেতাও ছিলেন, যিনি আবার নিরামিষ অস্ত্রের প্রবক্তা তিনিও ছিলেন। কিন্তু সেই সাংবাদিক সম্মেলন চলাকালীন সময়ে বাইরে থেকে এই অফিস ঘর থেকে ক্যাডাররা বেরিয়ে আসে, আমাদের তিনজন কার্যকর্তা সেদিক দিয়ে আসছিলেন, তাদের উপর আক্রমণ চালানো হয়। যারা আসছিলেন আমাদের পার্টির যারা কার্যকর্তারা, স্থানীয়রা সবাই চেনেন তাদের, তারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। আমাদের তরফ থেকে সে বিশাল সংখ্যক অন্তত যারা সেখানে ছিলেন সমসংখ্যক লোক গিয়ে আক্রমণ করতে হয়, যদি আক্রমণ করতে হতো তিনজন লোক যেতেন না, সেটাই স্বাভাবিক, উদ্দেশ্যটা যদি তাই হতো। এখন সেই পথ ধরে আসছিলেন তারা, তাদের উপর হামলা সংঘটিত করা হয়েছে, বাইক গুড়িয়ে দেওয়া হয়েছে, অস্ত্রশস্ত্রগুলি কি ছিল, লাঠি তো ছিলই, শাবল ছিল, এটাই নিরামিষ অস্ত্রের নমুনা। এ বিশালগড় অনেক রাজনৈতিক সন্ত্রাসের দৃষ্টান্ত এখনো বহন করে চলেছে। সিপিএম এর অনেক নেতা আছেন যারা জেল খাটছেন বিধায়ক হত্যার দায়ে, বিশালগড়ে সমস্ত ঘটনার সাক্ষী। এখনো তারা সেই পথ থেকে ফিরে আসেননি, এখনো তারা এগুলি করতে চাইছেন। রাজ্যের বিভিন্ন স্থানে এই ধরনের সন্ত্রাস সৃষ্টির তারা চেষ্টা করছেন, কারণ গুপ্ত ঘাতকের দল যতক্ষণ তাদের কার্যক্রম ছিল বিশালগড়ে, উপযুক্ত সংখ্যক পুলিশ ছিল, পুলিশও ভাবতে পারেনি যে কার্যক্রম শেষ হওয়ার পর, তাদের ঘোষিত কার্যক্রম শেষ হওয়ার পর তারা আবার এই ধরনের হামলা সংঘটিত করতে পারে।